নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা বানাবো চিকেন দিয়ে। আমরা বাড়িতে সাধারণত যেরকম করে চিকেন রান্না করে খেয়ে থাকি তার থেকে একটু অন্যরকমভাবে আমি আজকে কীভাবে চিকেনটাকে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে রান্নাটা করার জন্য প্রথমেই কিছু শুকনো লঙ্কা পুড়িয়ে নেব। আমি এখানে একটা সরু তার নিয়ে নিয়েছি, তারের মধ্যে আমি লঙ্কাগুলো গেঁথে নেব। আমি এখানে 6টা শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো এবার তারের মধ্যে গেঁথে নেব। লঙ্কাগুলো গেঁথে নিয়েছি, এবার এগুলোকে পুড়িয়ে নেব। তারটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লঙ্কাগুলো পুড়িয়ে নেব। তারটা গরম আছে তাই কাপড় দিয়ে আস্তে করে টেনে লঙ্কাগুলো বের করে নেব। চিকেনের রান্নাটা করার জন্য আমার টমেটো পেস্ট লাগবে, তবে কিন্তু এই টমেটোটাকে আমি একটু অন্যরকমভাবে পেস্ট করব। প্রথমে আমি এই টমেটো দুটোকে সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দেবো জল, জলটা গরম হয়ে এসেছে, এবার টমেটো দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। টমেটোটা সিদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার টমেটো দুটো খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আমি এখানে 600 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি, চিকেনটাকে এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব। আমি এখানে একটু বড় বড় সাইজে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের কিন্তু ছালগুলোকে বাদ দিয়ে দিয়েছি, এ দেখুন। আর কেটে আনার পর চিকেনটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার এই তিনটিকে খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নেব। চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবার এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি এখানে কিছু শুকনো লঙ্কা বেটে নেবো, আর তার সাথে যে লঙ্কাগুলো পুড়িয়ে রেখেছিলাম সেগুলোকেও বেটে নেবো। আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে বেটে নেবো প্রথমে। লঙ্কাগুলো যেগুলো পুড়িয়ে নিয়েছিলাম এরই মধ্যে 2টো লঙ্কা আমি আলাদা করে তুলে রেখে দেবো গার্নিশিংয়ের জন্য, আর এই যে 4টে শুকনো লঙ্কা আমি এখন বেটে নেব। লঙ্কা পোড়াটাও বেটে নিয়েছি, এবার তুলে নেব। সেদ্ধ টমেটোটা রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার এই উপরে ছালটা ছাড়িয়ে নেব। এবার এই টমেটো দুটো বেটে নেব। টমেটোটাকে বেটে একদম পিউরি করে নিয়েছি। আজকে আমি চিকেনের যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে লঙ্কা পোড়া চিকেন। লঙ্কা পোড়া চিকেন নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন এই রেসিপিটার বেস হচ্ছে লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। এই রান্নাটার জন্য আমি এখানে মোট 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে 2টো কুচি করে নিয়েছি আর 2টো আমি বেটে নিয়েছি। আর এখানে লাগছে 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার রান্নাটা শুরু করব। প্রথমেই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেবো। তেলের উপর আমি যে জিনিসগুলো দেবো সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি 1টা তেজপাতা, কিছুটা পরিমাণ গোটা জিরে নিয়েছি, গোটা গরম মশলা ক্রাশ করে নিয়েছি, এখানে আছে 1টা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 চামচ পরিমাণ চিনি নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিনি। এই দেখুন চিনিটা বাদামি হয়ে উঠে এসেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, গরম মশলা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেবো, আর আমি যেহেতু এখানে চিনি দিয়েছি চিনির জন্য খুব সুন্দর একটা কালার চলে আসবে, দেখুন এমনিতে একটু বাদামি বাদামি হয়েই গেছে। পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটি কিন্তু বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, আদা বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নেব।
পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভাজা হয়ে এসেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ এক চা চামচ, হলুদ গুঁড়ো দেবো এক চা চামচ, আর দিয়ে দেবো লঙ্কা বাটা। সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি, লঙ্কাটা একটু লেগেছিল বাটির মধ্যে, এটা ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা এখন খুব ভালোভাবে কিন্তু কষাইনি, হালকা করে কষিয়ে নিয়েছি দেখুন। এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। মশলার সাথে খুব ভালোভাবে একবার নেড়ে নেব। মাংসটাকে কিছুক্ষণ মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, আর এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবেই জল দিইনি। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল, আর আমি এখানে যে জলটা ব্যবহার করছি সেটা হচ্ছে শিল ধোয়া জল। অল্প জল দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো। এখন যে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, এই সময় কিন্তু আঁচ খুব বেশি দেওয়া যাবে না, একদম হালকা আঁচে রেখে দিয়েছি, আর এই সময় কিন্তু চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরোবে। একদম হালকা আছে মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর মাঝে মধ্যে আমি দু একবার নেড়ে দিয়েছি। দেখুন কি সুন্দর মশলার সাথে একদম মাখোমাখো হয়ে এসেছে, আর মাংসটা দেখুন একটু ছাড়া ছাড়াও হয়ে গেছে, এই দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে বেটে রাখা টমেটো পিউরিটা। আপনাদের এখানে মনে হতেই পারে যে টমেটোটা আমি সিদ্ধ করে কেন পিউরি করেছি, তার কারণ হচ্ছে টমেটো যেহেতু আমি এখানে বেশ অনেকটা পরেই ব্যবহার করলাম, তার জন্য কিন্তু আমি টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এতে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না। আর এখানে টমেটো পিউরিটা একটু বেশি ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে যেহেতু এটা লঙ্কা পোড়া চিকেন একটু ঝাল ঝাল হবে, তার জন্য এই ঝালটাকে একটু কমানোর জন্য আমি এখানে এই টমেটো পিউরিটা দিলাম। এখন মাংসটাকে খুব ভালোভাবে টমেটো পিউরির সাথে নেড়ে চেড়ে নেবো। আর এই পুরো রান্নাটাই কিন্তু একটু মাঝারি আছে করবো, দেখুন আমি কিন্তু আস্তে আস্তে রান্নাটা করছি, খুব বেশি আছে কিন্তু রান্না করলে মশলা তো পুড়েই যাবে, মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হবে না। টমেটো পিউরিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো পোড়া লঙ্কা বাটাটা, একটু জল দিয়ে গুলে নিচ্ছি। পোড়া লঙ্কা বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নেবো আর একবার। খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে দেবো। মাংসটা এমনিতেই কষাতে কষাতে বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাংসগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ হয়ে গেছে, দেখুন এবার গ্রেভিটা কি সুন্দর ঘন হয়ে এসেছে, আর মাংসগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার এটাকে নামিয়ে নেব। কি সুন্দর কালার এসেছে দেখুন, কত সুন্দর লাগছে। এরকম চিকেন রান্না হলে ছুটির দিন পুরো জমে যাবে। এই যে দুটো লঙ্কা রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য, এই লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। পুরো রেডি হয়ে গেছে লঙ্কা পোড়া চিকেন, দেখুন। আজকে রান্না করেছি লঙ্কা পোড়া চিকেন, আমরা দুজন মিলে বসে গেছি, দুজন মিলেই আজকে খাবো। দি অভিদীপের ভীষণ পছন্দ লেগ পিস। গ্রেভি কিন্তু ঝোল নেই, খুব অল্প গ্রেভি আছে। মাখি দি। দারুণ হয়েছে, খাও।
টেস্টি হয়েছে মানে। ঝাল ঝাল দারুণ লাগছে। আর ছুটির দিনে এরকম ঝাল ঝাল মাংস খাওয়ার মজাই আলাদা। তুমি ভাত খাও, আমি শুধু মাংস খাবো। হেভি লাগে, মাংসটা হেভি হয়েছে। খাও, মাংসটা খাও। ঝাল ঝাল লঙ্কা পোড়া চিকেনটা দারুণ লাগছে খেতে। আর ছুটির দিন বলেছি, দারুণ সুন্দর হয়েছে। আর আমাদের অভিজিৎ দেখুন, ওর এত পছন্দ হয়েছে, পুরো ভাতটাই মেখে নিয়েছে এই লঙ্কা পোড়া চিকেনের গ্রেভি দিয়ে। আর বন্ধুরা, আমাদের অভিজিৎ কিন্তু একটু বেশি ঝাল খেতে পছন্দ করে। আর যে লঙ্কাগুলো আমি এখানে নিয়েছি সেগুলো কিন্তু একদম পুরো তীব্র ঝাল নয়, একটু কম ঝাল। আর যদি দেখেন বাচ্চারা কিন্তু ওই ঝাল লঙ্কাটা পছন্দ করছে না, তাহলে কিন্তু আপনারা রান্না করার পর সেখানে কাজু বাদাম বাটা আর একটু মধু দুটো মিশিয়ে দিয়ে দেবেন, তাহলেই দেখবেন এই যে ঝালের মাত্রাটা কিন্তু বেশ অনেকটাই কমে যাবে। দেখুন অভিদীপ কেমন মাংস আর ভাত খাচ্ছে, দেখুন। ভাত অলরেডি শেষ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অতি অবশ্যই কিন্তু বনি কিচেন ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন।